3 নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব কিরকম? ইনশাআল্লাহ তো খুব ভালো, ভালো ভালো কাজ করে থাকে, ভালো কাজ করছে। কোন বিচার নিয়ে গেলে সুস্থ বিচার পান? সুস্থ মতন বিচার পাইছে, তাই? জি, ধন্যবাদ। জি কাকা, আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর সাহেব কিরকম? আমাদের ছেলে তো ভালোই, ইনশাআল্লাহ ভালো কাজ করে, করে তো, না করলে আমরা চলি কেমতে। এই রোড নিয়ে উনি কাজ করে থাকে? রোড নিয়ে উনি যে একটা করছে, অনে আমাকেই দিয়ে রয়েছে। এই যে ড্রেনের কাজটা আমরা দেখতে পাচ্ছি, এটা কার নেতৃত্বে হচ্ছে? হ্যাঁ, তার নেতৃত্বে। কাউন্সিলর সাহেব, যে আপনাদের 3 নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব কিরকম? ভালো। কি কি কাজ করে থাকে? কি কি কাজ করে থাকে? এই রাস্তাঘাট ঠিক করে, সালিশ ভালো, মোটামুটি ভালো করে। আচ্ছা, মাদক নিয়ে উনি কাজ করেছে? হ্যাঁ, মাদক নিয়ে কাজ করেছে। মাদক এখন মুক্ত? পুরোপুরি মুক্ত না, কি এখনো আছে কিছু কিছু অংশ জায়গায় থাকতে পারে। সেটা নিয়ে কি কাউন্সিলর সাহেব সর্বক্ষণ সময় দেয়? মোটামুটি সময় দেয়। কাকা, আপনাদের 3 নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব কিরকম? ভালোই, ভালো কাজ করে। হ্যাঁ, কোনো বিচার নিয়ে গেলে সুস্থ বিচার পান? হ্যাঁ, সুস্থ বিচার পান। সামনে যে নির্বাচন হবে, তাকে কি হিসাবে দেখতে চান? ভালো দেখতে চাই, কাউন্সিলর হিসেবে দেখতে চান? হ্যাঁ। প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর চোখ রাখুন। এখনই আমরা 3 নং ওয়ার্ড কাউন্সিলর সাহেবের সাথে কথা বলবো। আসলে তিনি দায়িত্বকালীন কতটুকু উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকে জনগণকে। সামনে যে নির্বাচন হবে, জনগণ তাকে আবারও জয়যুক্ত কাউন্সিলর হিসাবে দেখতে চায়। তিনি সামনে নির্বাচনে জনগণের কল্যাণে কতটুকু সেবার হাত বাড়িয়ে দিবে, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কাউন্সিলর আসল শিকদার, তারপর পৌরসভা 3 নং ওয়ার্ড, বাংলাদেশ আওয়ামী যুবলীগের তারপর পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক। আমি বিগত সময়ের 5 বছর সময়কালীন আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের দ্বারা আসলে অনেক টাইম পেয়েছি, আমার পৌরমাতা মেয়র হাসিনা গাজীর কারণে এবং আমাদের পৌরপিতা গোলাম দস্তি গাজী বীর প্রতীকের কারণে। উনি আমার ওয়ার্ডে একটা ড্রেন করেছে 4,47,00,000 টাকা, 2টা রাস্তা করেছে, প্রায় একটা রাস্তা হইলো 3টা প্রজেক্টের তৈরি করা, একটা রাস্তা হইলো 25 কোটি টাকা কর্ণগোপ, একটা আমার মা সভা রাস্তা হইলো আপনার এই গাজী গোলাম দস্তিকে করেছে, এটা 1,25,25,00,000, একটা চৌরাস্তা পাম্প করেছে প্রায় 30,00,000 টাকা। মোটামুটি আমার এলাকায় অনেকটা উন্নয়নের ছোঁয়া হাতে পেয়েছি, কার দ্বারা? আমাদের পৌরমাতা মেয়র হাসিনা গাজীর দ্বারায় এবং আমাদের মন্ত্রী গোলাম দস্তি গাজী বীর প্রতীক এমপি মহোদয়ের দ্বারায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের যে গাজী গোলাম দস্তি বীর প্রতীক মন্ত্রী মহোদয় আর আমাদের পৌরমাতা মেয়র হাসিনা গাজীকে যেমন পুনরায় মেয়র হিসেবে আমরা দেখতে চাই, আমার আমাদের এলাকাবাসীর দাবি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার, ওনার যেমন আমাদের মেয়র হাসিনা গাজী দ্বিতীয়বারের মতো নমিশন দেয়, পাশাপাশি গোলাম দস্তি গাজীকেও বলি, স্যারকেও বলি, গোলাম দস্তি গাজী বীর প্রতীক মন্ত্রীকে বলি, আমাদের মেয়র হাসিনা গাজীকে যেমন দ্বিতীয়বারের মতন আমি দেখতে পাই, এলাকাবাসী দেখতে চায়, কারণ হলো ওনাকে দিয়ে অনেকটা উন্নয়নের দ্বারা অগ্রিত পাইছি, উন্নয়ন পাইছি। পাশাপাশি মাদক একটা ধ্বংসর মূলকাঠি। আমার পরমাতা মেয়র হাসিনা গাজী এক কথায় বলছে, বাল্যবিবাহ মাদক। আমাদের গাজী গোলাম দস্তি বীর প্রতীক মন্ত্রী মহোদয় বলছে মাদক জিলোটার হিসেবে ঘোষণা করো। তখন তৎক্ষণিক আমরা যখন যে নিউজ পাই, যে সংবাদ পাই, তৎক্ষণিক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করি, বাল্যবিবাহ প্রতিরোধ করি। এবং পাশাপাশি আমার ওয়ার্ডে আমি আগামী দিনে যে আসছে আসন্ন 13 বছর নির্বাচনে আমি পুনরায় একজন পুরোনায় যেমন আমি কাউন্সিলর হইতে পারি, আমি এই আশাবদ্ধ রেখে আমার এলাকাবাসীর কাছে সবসময় আছিলাম, থাকবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের পাশে সবসময় ছিলাম, থাকবো, আপনাদের সুখে দুঃখে ছিলাম এবং নাগরিক সুবিধা অনেকটাই আমি দিয়েছি আপনাদের।
জি, আরেকটি বিষয়ে কাউন্সিলর সাহেব আমরা প্রশ্ন করতে চাই যে মহামারী করোনা উপলক্ষে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে সাধারণ মানুষকে সেবার হাত বেরিয়ে দেও, সেটা নিয়ে আপনি কতটুকু কাজ করেছেন, আপনার ওয়ার্ডবাসীকে কতটুকু সচেতন করেছেন করোনা মহামারীয়ে, আর ত্রাণ যে সরকারি কিছু ত্রাণ দিয়েছে সেই ত্রাণগুলো কতটুকু আপনি বিতরণ করতে সক্ষম হয়েছে? আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা যে ত্রাণ দিয়েছেন, আমি যেটি পাইছি, ধরেন সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি, পাইছি বলতে আমাদের মন্ত্রী মহোদয় গাজী গোলাম দস্তগী এবং মেয়র হাসিনা গাজীকে ত্রাণ দিয়েছেন, এই ত্রাণ আমরা তাৎক্ষণিক সবার ঘরে ঘরে নিয়ে দিয়েছি, মাথায় করে নিয়ে দিয়েছি। আর মহামারী করোনা ভাইরাস যখন আঘাত ধরছিল তখন কিন্তু আমরা প্রতিটা গ্রামে একটা করে ইউনিট কমিটি করে দিয়েছিলাম, ইউনিট কমিটি করে দিয়েছি, যেমন করোনার সময় কেউ অপরিচয় বাইরে না বার হয়, আত্মমুখ সাবান দিয়ে ধোয়, প্লাস এই মানুষের সচেতন করে আমরা রাত দিন চব্বিশ ঘন্টায় কাটছি, এবং আমার সাথে আমার প্রত্যেকটা গ্রামের ইয়াং জেনারেশন যারা যুবক তারাও কাটছে। আর বিষয় হলো যেমন আমাদের করোনা ভাইরাসের যে সমস্যা গেলাম, আমাদের এই গাজী গোলাম দস্তগী বীরপ্রতীক মন্ত্রী মহোদয়ের আস্থাভাজন ওনার সন্তান গোলাম মুর্তজা পাপ্পা ভাই এই করোনাকালীন র‍্যাব দিয়েছে এবং মানুষের সেবা দিয়েছেন এবং আমাদেরকেও অনেক কিছু দিয়েছেন, আবার উপদেশও দিয়েছেন, এই যেমন করোনার মাঝে কেমনে মানুষকে সচেতন রাখা যায়, তৎক্ষণিক আমরা সচেতন রাখার জন্য মারও নেমে গেছিলাম। এবং দেখেন আঙ্গুরূপগঞ্জে একটা র‍্যাব দিয়েছে করোনা টেস্টের, কিন্তু নারায়ণগঞ্জও দিচ্ছে। তো গোলাম দস্তগী গাজী ওনার সুযোগ্য সন্তান গোলাম মুর্তজা পাপ্পা ভাই যদি ওনার মতন অনেক অর্থসম্পী কিন্তু আসছিল, তারা কিন্তু কেউ এভাবে আগে আসে নাই। তা আমি গোলাম দস্তগী গাজী বীরপ্রতীক ওনার সন্তানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার ওয়ার্ডে যেই কাজগুলো হয়েছে ইনশাল্লাহ আগামীতে মেয়র হিসাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওনাকে দ্বিতীয়বারে মেয়র বানায় সারবো ইনশাল্লাহ, 100% গ্যারান্টি। আপনি দায়িত্বকালীন আপনার ওয়ার্ডের ভিতরে কয়টা রোডের কাজ করতে সক্ষম হয়েছেন? আমি দায়িত্বকালীন আমার ওয়ার্ডে রোড তো যেতে লাভ মাসাব কান্দাপাড়া কর্ণগুপ আমার এখানে ড্রেন প্রায় 8-10টা রাস্তা ইনশাল্লাহ করেছি। আর যে বাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আপনার কী চিন্তাভাবনা? বাকিগুলান কাজগুলান যেটি রয়ে গেছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি আপনাদের দোয়ায় যেমন আগামীতে আসতে পারি, এই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবো, এই উন্নয়নের কামগুলো যা আছে আমি সমাপ্ত করে সে ইনশাল্লাহ তুলবো, পাশাপাশি আরও অনেক কাজ করবো। আচ্ছা, আরেকটি বিষয়ে জানতে চাবো কাউন্সিলর সাহেব, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাধারণ অসহায় মানুষের জন্য একটি প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভিত ভাতাগুলা দিয়েছে, সেই ভাতাগুলা আপনার ইউনিয়নের ভিতরে কতজনকে আপনি দিয়ে সক্ষম হয়েছেন? আগে বয়স্ক ভাতা ছিল আপনার আমার ওয়ার্ডে 100 জন, এখন ইনশাল্লাহ 300 জন হয়েছে, 3 গুণ বেশি হয়েছে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা যেটি করেছে, মানে মানুষ বিপদে যেমন পড়ে গেলে অসহায় হয়ে যায়, ঠিক এই অসহায়ত্বের মধ্যে দাঁড়িয়েছেন মানবতার কান্ডারি মা, আমাদের অভিভাবক। 75ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে ঘাতক দালালরা, এই প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা যদি বাংলাদেশে না থাকতো আজকে আমুলিক বা শেখ মুজিবের কোনো নাম থাকলো না। আমি এই দুঃখ কান্ত মন নিয়ে কথাটা বলতে হয়, এই ঘাতকরে যে প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা ওনাকে মেরেছে, মানে ওনাকে ফাঁসি দিয়েছে, অনেক মানুষ খুশি। কারণ কি এই ঘাতকরা যদি 75ই আমাদের বঙ্গবন্ধু পরিবার সহপরিবার যদি হত্যা না করতো আজকে বাংলাদেশ আরও ডিজিটাল হয়ে যেত। আমাদের শেখ মুজিবুর রহমান উনি কিন্তু গরিব দুঃখী মানুষের পাশে ছিল, তাদেরকে উৎসাহ দিত আমার দেশ কেমনি আগায় যায়। এই ধারাবাহিকতা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা উনিও কিন্তু এটা পেয়েছে, বাপের ইয়াটা উনি পেয়েছে। আমরা এই ধরনের লোক হয়ে ইনশাল্লাহ চাই আগামী, তো যেমন আমরা এই নৌকা বিজয় সবসময় থাকবো ইনশাল্লাহ। 2041 সাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিলুটরা দিয়েছে, আমরাও ইনশাল্লাহ 2041 সাল তোমাক থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71 থাকার জন্য। পাশাপাশি যদি আমার এই ওয়ার্ডে যে বিষয় যে এই বয়স্ক ভাতা দিছি, যে মাতৃকালীন ভাতা, মাতৃকালীন ভাতা পরে 100 জনের মতন দেওয়া হয়েছে,
যেমন গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার জন্য কিন্তু দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে আপনার প্রতিবন্ধী ভাতা কিন্তু ইদারিং দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামীতে যদি আমরা আসি শতভাগ চেষ্টা করবো আমার ওয়ার্ডে বয়স্ক ভাতা দেওয়ার জন্য, তারপরে উন্নয়নের দিকে অগ্রযাত্রা এগিয়ে দিব। আর আমি আগামীতে আমাদের পরমাতা মেয়র হাসিনা এগাজেকে দ্বিতীয়বারের মেয়র হিসেবে দেখতে চাই, এই আশাবাদী বক্তব্য দিয়ে এই আশাবাদী ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, এখানে আমরা 3 নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকে, দীর্ঘদিন তিনি কাজ করে সক্ষম হয়েছে, জনগণের মন জয় করেছে। তো কাউন্সিলর সাহেবের দীর্ঘ বিশ্বাস, জনগণ আবার আমাকে ফিরে নতুন করে যদি কাউন্সিলর হিসাবে আমি বসতে পারি তাহলে তিনি বাকি কাজগুলা সমাধান করবে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।